আমি যখন মারা যাব, আমি যখন থাকবো না, অ্যাটলিস্ট বলবে তো বাংলাদেশি প্রথম সুপার হিরো কে করেছিল, ববি করেছিল। বাইরের ছবি কিন্তু আমরা দেখি, আমাদের দেশের অডিয়েন্সরাই দেখে যে সুপার হিরো যে ব্যাপারটা, আমাদের দেশের অডিয়েন্সরা কেন বুঝবে না? আমি সেই রকম একটা সাহস নিয়ে আসলে তাদের ভালোবাসার যে আমাকে যে সাহসটা জুগিয়েছে সেটা থেকেই করা। এবং আমি তখন বলেছিলাম যে আমি যখন মারা যাব, আমি যখন থাকবো না, অ্যাটলিস্ট বলবে তো বাংলাদেশে প্রথম সুপার হিরো কে করেছিল, ববি করেছিল। এরকম কিছু ব্যাপার মানুষের থাকবে এবং আমার বিশ্বাস ছিল মানুষ বুঝতে পারবে ব্যাপারটা। কোথাও কোথাও যখন আমি যাই প্রমোশনে অন্য ছবির জন্য বা অডিয়েন্সদের সাথে যখন আমার ইন্টারাকশন হয়, আমাকে কিন্তু জিজ্ঞেস করে বিজলি টু কবে আসবে, তো তারা সেই পয়েন্টটা ধরেছে সুপার হিরোর যে ব্যাপারটা, একটা পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি এরকম যে থাকে, ওটা যে আনফিনিশড একটা স্টোরি ছিল সেটাও তারা ধরতে পেরেছে। বিজলি টু ইনশাল্লাহ আসবে, কারণ বিজলিটা যেখানে শেষ হয়েছে সেটা একটা আনফিনিশড জায়গা ছিল। ওইটা আমাকে আরও বেশি এই প্রশ্নের সম্মুখীন হতে হয় অ্যাজ এ প্রডিউসার, অ্যাজ এ অ্যাক্টর, কবে আসবে। ইনশাল্লাহ শীঘ্রই আসবে। আপনারা দেখেছেন যে বাইরেও যখন একটা সুপার হিরো ছবি হয় ওইটার সিকুয়াল আসতে কিন্তু বছর পর বছর লেগে যায়। ওদের এত বড় দ্য প্রোডাকশন হাউস, এত বিগ বাজেট, তারপরও এত টাইম লাগে। আর আমাদের তো এখানে কিছু ক্রাইসিস থাকে, লিমিটেশনস থাকে, ওর মধ্যেও আমরা করছি। ইনশাল্লাহ আসবে, আমি এটা বলতে পারি যে আসবে, কবে আই এম নট শিওর। আচ্ছা, তো আমরা আসলে বিজলির পার্ট শেষ করে এখন ঢুকতে চাই নলোকে। বিজলির পুরো উল্টো একটি বিষয় কিন্তু নলোকে আমরা দেখেছি। হ্যাঁ, সেটা আমার লুকে, প্রেজেন্সে, অভিনয়ে, সেটা সবাই বলছে যে এতটা চেঞ্জ, কারণ বিজলির ইমিডিয়েট পরেই আমি নলোকে শ্যুট শুরু করেছি, এতটা চেঞ্জ। আমি বলবো যে একটা আর্টিস্টের আসলে চেঞ্জটা, নিজেকে ভাঙার খুব প্রয়োজন আছে। আর অডিয়েন্স কিন্তু একইভাবে আর্টিস্টকে দেখলে বোর ফিল করে, এটা আমরাও, যে কোনো জিনিস বারবার একই টাইপের দেখতে আমাদেরও ভালো লাগবে না। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, অডিয়েন্স ভালো লেগেছে, ভালোবেসেছে আমার ক্যারেক্টার, কাজটা ক্যারেক্টারকে, সেটার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞ। তো স্টিল নাও এখনো কিন্তু হলগুলোতে চলছে, দেখছে, চলছে, তো সব কিছু মিলিয়ে কি মনে হচ্ছে আসলে নলক নিয়ে আপনার পরিতৃপ্তির জায়গাটি? আমাদের তো আসলে অনেক লিমিটেশনস আছে, হলের কিছু হল আছে অনেক বাজে অবস্থা, মানে মানুষের যেতে কষ্ট। আমি কিছু কিছু হলে, এবার আমি যত প্রমোশন করেছি আগে সব থেকে বেশি করেছি, এটাও ঠিক, কারণ আমাকে একা করতে হয়েছে। আর প্রোডিউসারের কিছু ডিমান্ড ছিল যে হলে হলে যেতে হবে একটু বেশি করে। কিছু হলের অবস্থা এমন আসলে, অডিয়েন্সদেরকে আমি বসে বসেও দেখেছি কিছু সময়, ওদের জন্য খারাপ, এত গরমের মধ্যে চেয়ার ভাঙা, এই অবস্থার মধ্যে পোকামাকড়, তারপরেও তাদের কাছে কৃতজ্ঞ। এবং হলের অবশ্যই কাজ করে, প্রপার হল যদি আমরা মানুষকে না দিই, প্রপার একটা ভালো ছবি দেখতেও ভালো লাগবে না এত গরমের মধ্যে। এত আগের যেমন ছিল যে কোনো মাধ্যম ছিল না, এখন এত মাধ্যম, এত কষ্ট করে কে ছবি দেখতে যাবে? সিনেপ্লেক্স আমাদের কয়টা আছে? চার পাঁচটা, তাই না? তো অডিয়েন্সের কাছে আমি সারা জীবনভরই কৃতজ্ঞ থাকবো, আছিও। আমাদের ক্রাইসিসটা সবার,